जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एई भिडियोर माध्यमे एक अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक विषय ने आलोचना करब, जा प्रत्येक जाना प्रयोजन। हाँ बंधुरा, आपनारा एके बारे ठीक ही सुने, और विषयटी हल ये 2022 साले प्रथम सूर्य ग्रहण पूर्णांग समय सूची एवं ग्रहण कथाय कखन देखा जाबे एवं तार की प्रभाव आमादेर मानव जीवनेर ओपर पड़बे, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, সূর্যগ্রহণ এমন একটি ঘটনা যা বিজ্ঞান থেকে ধর্ম এবং জ্যোতিষ পর্যন্ত এটির খুবই মাহাত্ম্য রয়েছে। 2022 সালের প্রথম সূর্যগ্রহণ 30 এপ্রিল 2022 শনিবার হতে চলেছে। বন্ধুরা, এর পাশাপাশি এই দিন শনিচারী অমাবস্যাও পড়েছে, তাই এর জন্য এই গ্রহণের মাহাত্ম্য ও গুরুত্ব বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে। বন্ধুরা, যদিও আংশিক সূর্যগ্রহণের কারণে এর সূতক সময়কাল বৈধ হবে না, তবে এই সময় কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, নইলে অন্যথায় এটি জীবনের জন্য ভয়ঙ্কর রূপে ভারী হয়ে আসতে পারে। বন্ধুরা, যখন চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরল রেখায় অবস্থান করে, তখন বিরল মহাজাগতিক ঘটনা হিসাবে সূর্য ও চন্দ্র গ্রহণ হয়ে থাকে। বন্ধুরা, এই সূর্য ও চন্দ্র গ্রহণকে ঘিরে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে। বন্ধুরা, শুধু ভারতেই নয়, বিশ্বের একাধিক দেশে এই গ্রহণ নিয়ে নানান কাহিনী প্রচলিত রয়েছে। তাই বন্ধুরা, আগামী 30 এপ্রিল 2022 শনিবার রাত 12:15 থেকে শুরু হতে চলেছে এই 2022 সালের প্রথম সূর্যগ্রহণ, আর ভারতীয় সময় অনুসারে 30 এপ্রিল শনিবার রাত 12:15 থেকে শুরু হতে চলেছে এই 2022 সালের প্রথম সূর্যগ্রহণ, যা চলবে ভোর 4:08 পর্যন্ত। বন্ধুরা, বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হবে 30 এপ্রিল রাত 12:45 থেকে, আর গ্রহণ শেষ হবে ভোর 4:38। বন্ধুরা, যেহেতু এই সূর্যগ্রহণের দিন শনিচর অমাবস্যা পড়েছে, তাই এই গ্রহণে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অশুভ হতে পারে। এই পাঁচ রাশির জাতক জাতিকারা এই গ্রহণের সময় অত্যন্ত সাবধানে থাকবেন। সাধারণত সূর্যগ্রহণের পর প্রায় 2 সপ্তাহের জন্য মানুষের সতর্কতা অবলম্বন করা উচিত। তাহলে আসুন এইবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে এই সূর্যগ্রহণের সময় কোন পাঁচ রাশির অত্যন্ত খারাপ সময় যাবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো মেষ রাশি। বন্ধুরা, এই সূর্যগ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের অর্থহানি করতে পারে, বা এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থের সংকট আসতে পারে। তাই সূর্যগ্রহণের 2 সপ্তাহের মধ্যে অর্থের লেনদেন না করাই ভালো। এই সময় আপনার কথাবার্তাও নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে রাশিটির কথা বলবো তা হলো কন্যা রাশি। বন্ধুরা, এই সূর্যগ্রহণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে, কারণ এই সময়ে তাদের পরিশ্রমের
পূর্ণ ফল তারা পাবেন না। চাকরি পরিবর্তন করার জন্য এই সময়টা একদমই শুভ নয়, তাই আপনারা ধৈর্য ধরুন। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হলো তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জন্য নেতিবাচক হতে পারে। এছাড়া বিবাদ ও আইনি ঝামেলা এড়িয়ে চলুন। এরপর বলবো বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই সূর্যগ্রহণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একদমই ভালো নয়, বিশেষ করে কেরিয়ারের জন্য। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে চাকরি এবং ব্যবসার স্থানে সমস্যা বৃদ্ধি পেতে পারে, তাই অহংকার পরিহার করুন এবং যতটা সম্ভব বিনয়ী হওয়ার চেষ্টা করুন। এরপর বলব কুম্ভ রাশি। বন্ধুরা, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলি যে এই সূর্য গ্রহণের সময় লেনদেন ও বিনিয়োগ খুব সাবধানে করুন, বিশেষ করে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা, নইলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এছাড়াও তাড়াহুড়ো এড়িয়ে চলুন, নইলে দুর্ঘটনার শিকার হতে পারেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে সূর্যগ্রহণের সময় কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, কারণ সূর্যগ্রহণের সঙ্গে মানব শরীরের একটি অদ্ভুত যোগাযোগ রয়েছে, তাই সূর্যগ্রহণের সময়ে কিছু কাজ একেবারেই করা উচিত নয়, নহিলে সেই ব্যক্তির জীবনে দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট ইত্যাদি প্রচুর রূপে নেমে আসতে পারে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ গ্রহণ চলাকালীন সময়ে পরিবেশের ক্ষতিকারক কিছু তরঙ্গ সক্রিয় হয়ে ওঠে, যার ফলে গর্ভে থাকা সন্তানের ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আমাদের রান্না নিয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ শাস্ত্রমতে মনে করা হয় যে গ্রহণের আগে রান্না করা খাবার কখনোই খাওয়া উচিত নয়, আর যদি আপনার খাবার রান্না করা থাকে তাহলে গ্রহণের আগেই তাতে তুলসী পাতা ছড়িয়ে দিন, তাহলে গ্রহণের ক্ষতিকারক প্রভাব সেই খাবারে পড়বে না। বন্ধুরা, গ্রহণের সময় সূর্যের দিকে খালি চোখে না তাকানোই ভালো, এতে চোখের ক্ষতি হতে পারে। বন্ধুরা, এছাড়াও এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে শাড়িতে পিন বা সেফটি পিন বা কোনো গয়না পরতে বারণ করা হয়, এতে নাকি বিপদ হতে পারে। বন্ধুরা, গ্রহণ চলাকালীন সময়ে রান্না করবেন না এবং তৈরি করা রান্না খাবেন না। গ্রহণের সময়ে তুলসী গাছ ভুলেও স্পর্শ করবেন না। গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে চুল দাড়ি নখ কাটা থেকে বিরত থাকুন। বন্ধুরা, সূর্যগ্রহণের সময় চুলে তেল দেওয়া, খাবার খাওয়া, ঘুমানো, চুল বাঁধা, কাপড় ধোয়া, রান্না করা, এই সকল ইত্যাদি কাজগুলি বিশেষ করে এড়িয়ে চলুন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে সূর্যগ্রহণ কেটে গেলে গঙ্গা স্নানের নিয়ম প্রচলিত রয়েছে। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে রাহু গ্রাসের পর এই পবিত্র গঙ্গা স্নানে বহু পাপ ক্ষয় হয়ে যায়, তবে যেহেতু এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তাই সূতক সময়ও বৈধ হবে না, তবে এই গ্রহণের প্রভাব সরাসরি পড়বে সকল জাতক জাতিকাদের জীবনে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।
ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।